শুরুতেই সংবাদ শিরোনাম, রোহিঙ্গাদের উপর ভয়াবহ হামলা চালালো ভারত, ব্যাপক অভিযান ধরপাকড়। বাইডেনের নামে যুক্তরাষ্ট্রে 12 অঙ্গরাজ্যে মামলা। ওদেরকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, বললেন খ্রিস্টান নারী। কারাগারে সুচির দলের আরও এক নেতার মৃত্যু, আহত অর্ধশতাধিক। এবং সবশেষ থাকছে, গুগল, ফেসবুক, টুইটারের বিরুদ্ধে মামলা করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের জম্মুতে বসবাসকারী কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর বিরুদ্ধে স্থানীয় পুলিশ প্রশাসন ঢালাও তল্লাশি অভিযান এবং ধরপাকড় শুরু করেছে। উপযুক্ত পরিচয়পত্র নেই এই অভিযোগে প্রায় 200 রোহিঙ্গা নারী পুরুষকে তারা হরিণনগর বন্দি শিবিরে আটক রাখার পর অনেক রোহিঙ্গা শিশু মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জম্মুর রোহিঙ্গারা দলে দলে এখন দিল্লিতে এসে জাতিসংঘ কার্যালয়ের সামনে ধর্নায় বসারও প্রস্তুতি নিচ্ছেন। ওদিকে দিল্লির একটি রোহিঙ্গা শিবিরেও সোমবার রাতে দুষ্কৃতিকারীরা এসে আগুন ধরিয়ে দিয়ে যাওয়ার পর রাজধানীর রোহিঙ্গাদের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তুত গোটা ভারতে যে প্রায় 1040 রোহিঙ্গা শরণার্থী আছে বলে ধারণা করা হয়, তার প্রায় এক চতুর্থাংশই থাকেন জম্মু শহর এবং তার আশেপাশের নানা বস্তিতে। রোহিঙ্গারা সেখানে দিনমজুরি করেন, মাছ ধরেন বা অটো চালিয়ে পেট চালান। জম্মুতে তাদের একটি বার্মা মার্কেটও গড়ে উঠেছে। এদের মধ্যে অনেকেই 10 বা 20 বছর ধরে জম্মুতে আছেন, কিন্তু গত কয়েক বছরে রোহিঙ্গাদের জম্মু থেকে তাড়ানোর জন্য স্থানীয় বাসিন্দারা আন্দোলন শুরু করেছে। রাজ্যের বিজেপি নেতৃত্বের তাতে প্রবল সমর্থন রয়েছে। বিজেপি নেতারাও সেখানে রোহিঙ্গা খেদাওয়ের ডাক দিয়েছেন। এই পটভূমিতেই জম্মু পুলিশ গত শনিবার সকালে রোহিঙ্গা কলোনিতে গিয়ে হুকুম দেয় তাদের সবাইকে স্থানীয় মৌলানা আজাদ স্টেডিয়ামে গিয়ে তখনই হাজিরা দিতে হবে এবং সেখানে তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করা হবে। রোহিঙ্গা কলোনির মোহাম্মদ সুলেমান জানাচ্ছেন, ভেরিফিকেশনের পর আমরা যে 250 মতো লোক গিয়েছিলাম তার মধ্যে 155 জনকেই পুলিশ আটক করে সাম্বা জেলে ঢুকিয়ে দেয়। এদিকে জম্মু থেকে দলে দলে রোহিঙ্গারা যখন দিল্লির দিকে রওনা দিচ্ছেন, তখন দিল্লির মদনপুর থানার রোহিঙ্গা ক্যাম্পে একদল দুষ্কৃতী এসে সোমবার রাতে আগুন ধরিয়ে দিয়ে গেছে। ওই ক্যাম্পের বাসিন্দা মিজান বিবিসিকে বলেছেন, ওই মুখোশধারীরা গাড়ি থেকে এসে আমাদের ক্যাম্পের অফিস ঘরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সেখানে আমরা মিটিং করতাম, সেই অফিস ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ভয়ে আমরা এখন রাতে ঘুমাতে পারছি না। ফলে দিল্লি থেকে জম্মু ভারতের যেখানেই রোহিঙ্গারা আছেন সেখানে তাদের ভয় দেখিয়ে উচ্ছেদ করার চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে সম্মিলিতভাবে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশ জুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এই মামলায় নেতৃত্ব দিচ্ছেন মৌসুরির অ্যাটর্নি জেনারেল এরিক শিল্ড। গত সোমবার দায়ের করা হয়েছে মামলাগুলো। এতে অভিযোগ করা হয়েছে বাইডেনের জনস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবেলায় বিজ্ঞান পুনরুদ্ধার শীর্ষক আদেশে গ্রিন হাউস ব্যবহারে সামাজিক ব্যয় এর অঙ্ক নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। শিটের দাবি, বাইডেনের এই আদেশে মৌসুরি উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ক্ষতিগ্রস্ত হবে। লিখিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের এই নির্বাহী আদেশের জারির ক্ষমতা নেই। এর কারণে কয়েক প্রজন্ম ধরে এই জমিতে বসবাস, কাজ করা শ্রমিক মৌসুরি আনা পাবে না। মামলার অভিযোগে দাবি করা হয়েছে গ্রিন হাউস গ্যাসগুলো $9.5 trillion সামাজিক ব্যয়, এর প্রভাব মৌসুরির বাইরেও বহুদূর ছড়িয়ে পড়বে। অভিযোগে বলা হয়েছে এটি মার্কিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, গাড়ি থেকে শুরু করে রিফ্রিজারেটর, বাড়ি, মুদি পণ্য এবং বৈদ্যুতিক বিলগুলোতেও প্রভাব ফেলতে পারে। শহরের ধুলুমাখা রাস্তা, তার উপর সাদা পোশাকে হাঁটু গেড়ে বসে আছেন একজন নান, তার সামনে অস্ত্রসজ্জিত সেনারা দাঁড়িয়ে আছে। সেনাবাহিনীর প্রতি হাত জোর করে এই নান তার সন্তানদের ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন জানাচ্ছেন। এর বদলে নিজের প্রাণ দিতেও রাজি তিনি। এমনই একটি ঘটনার ছবি সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মিটকিয়া শহরে সোমবার এই ঘটনা ঘটেছে। সাদা পোশাক পরিহিত ওই নারী একজন ক্যাথলিক নান। বৌদ্ধ ধর্মাবলম্বীর দেশে একজন নানের এই কাতর আবেদন আরও একবার সামনে এনেছে সামরিক শাসনে থাকা মিয়ানমারের ভয়ঙ্কর ছবি। সেনাবাহিনীর সামনে সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছেন তিনি।
তবে তিনি এভাবে হাঁটু গেড়ে বসে পড়ার পর বেশ কয়েকজন সেনা সদস্যকেও হাত জোর করে বসে পড়তে দেখা গেছে। হয়তো তাদের মনে এমন আচরণ সেনাবাহিনীর সদস্যদের মনেও নাড়া দিয়েছে। তারাও হয়তো নিজেদের অন্যায় অপরাধ কিছুটা হলেও বুঝতে পেরেছেন। দেশটিতে গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদ ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটির বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। সাধারণ মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ শ্রেণী পেশার মানুষ রাজপথে বিক্ষোভ করে যাচ্ছেন। সাধারণ মানুষকে বিক্ষোভ থেকে দূরে রাখতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। প্রায় প্রতিদিনই বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনা ঘটছে। এমন পরিস্থিতির মধ্যে এই ছবি অন্য মাত্রার যোগ করেছে। অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির আরও একজন নেতার মৃত্যু হয়েছে মিয়ানমারের কারাগারে। তার নাম জাও মিয়াত লিন। পুলিশের নির্যাতনে তার প্রাণ গেছে বলে দাবি পরিবার এবং দলীয় নেতাকর্মীদের। সোমবার গভীর রাতে জান্তার অভিযানে গ্রেফতার করা হয় তাকে। এ নিয়ে দুদিন দুজন এনএলডির নেতার মৃত্যু হল কারাবন্দী অবস্থায়। এদিকে মঙ্গলবারও জান্তা বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল মিয়ানমার। রাজধানী নেইপিদু, ইয়াঙ্গুন, মান্দাল সহ বিভিন্ন শহরের রাজপথে নামে হাজারো মানুষ। আন্দোলনকারীদের দমনে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। গভীর রাত পর্যন্ত সারা অভিযানে আটক করা হয় বহু মানুষকে। এদিকে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ, সহিংসতায় এ নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে 60 জনের ওপর। আটক হয়েছেন 1800 মানুষের কাছাকাছি। বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনির সমর্থনে দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পোস্ট সরিয়ে না ফেলায় 5টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক এবং টুইটার ছাড়াও টেক জায়ান্ট মামলা করেছে রুশ কর্তৃপক্ষ। এছাড়া টিকটক এবং টেলিগ্রামের বিরুদ্ধে মামলা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি আদালতের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থায় সব তথ্য জানায়। নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, অভিযোগ রাশিয়া সরকারের বিরুদ্ধে। এরপর জার্মানিতে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরার পর নাভালনিকে গ্রেফতার করা হয়। গত মাসে তাকে কারাদণ্ড দেওয়ার পর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। অর্থ আত্মসাদের মামলায় জার্মানিতে শর্ত লঙ্ঘনের দায়ে অ্যালেক্সি নাভালনিকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যাকে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত সাজা বলে আখ্যায়িত করেছেন নাভালনি এবং তার সমর্থকরা। অর্থ আত্মসাতের মামলায় জার্মানিতে শর্ত লঙ্ঘনের দায়ে অ্যালেক্সি নাভালনিকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাশিয়ার মামলা নিয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। ফেসবুক, টুইটার, টিকটক এবং টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী 2 এপ্রিল গুগল, ফেসবুক এবং টুইটারের মামলাগুলোর শুনানি হবে বলে ওই প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।